মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে সৈয়দ আবেদ আলী জীবন। আব্দুর রহমান মীরের তিন ছেলে এক মেয়ের মধ্যে আবেদ আলী এলাকার লোকের কাছে পরিচিত ছিলেন শিল্পপতি হিসেবে। অথচ তারই ছোট ভাই সাবেদ আলী অটোরিকশা চালিয়ে সততার সঙ্গে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয়রা জানায়, আবেদ আলীর সম্পদ ফুলে ফেঁপে ওঠার সঙ্গে সঙ্গে মীর পদবি পাল্টে নামের আগে সৈয়দ পদবি ব্যবহার করেন। এসব নিয়ে ক্ষোভ ছিল স্থানীয়দের মাঝে। মূলত একজন রাজনীতিবিদ না, আবেদ আলী একজন চোর, দুর্নীতিবাসী। যে একজন ড্রাইভার কিভাবে এত দামি গাড়িতে চড়ে, পরে তার ছেলে সৈয়দ সোয়ানুর রহমান সিয়াম উনি ছাত্রলীগ করে, উনি আমাকে হুমকি দিছে। সৈয়দ আবেদ আলী জীবনের গল্প সিনেমাকেও হার মানাবে। কুলি থেকে কোটিপতি বনে যাওয়া আবেদ আলী চেয়েছেন উপজেলা চেয়ারম্যান হতে। রাজনীতির মাঠে কোটি টাকার গাড়ি হাঁকিয়ে গণসংযোগও করেন আবেদ আলী এবং তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম। সৈয়দ আবেদ আলী তার গ্রামে নির্মাণ করেছেন কোটি টাকার বিলাসবহুল বাড়ি। এছাড়াও রাস্তার পাশে দখল করা সরকারি জায়গায় নির্মাণাধীন রয়েছে গরুর খামার ও মার্কেট। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। স্থানীয়রা জানান, রাজধানী ঢাকাতে আবেদ আলীর একাধিক বাড়ি ও পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে থ্রি স্টার মানের হোটেল। সামান্য একজন ড্রাইভার থেকে হঠাৎ করে এমন অর্থ সম্পদের মালিক হওয়ায় এসব সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে। এটা তদন্ত করে, সঠিক তদন্ত করে যেটা ভালো বিচার, সরকার সঠিক বিচার। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।